নমস্কার বন্ধুরা বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে গত দুদিন ভিডিও আসতে পারিনি কেন কি একটু ব্যস্ত ছিলাম ঠিক আছে বাড়ির কাজের জন্য তো এই কারণে ভিডিও দিতে পারিনি তো তার জন্য সরি এক্সট্রিমলি সরি তো আশা করছি এরপর থেকে মানে একটা দুটো যাই হোক আমি চেষ্টা করব যতটা সম্ভব আর কি ভিডিও দেওয়ার তো আজকে ভিডিওটা হবে আপনারা যারা কমেন্ট করেছিলেন দেখুন আমি বলেছিলাম দু দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের আর কি রিপ্লাই করবো আর যদি কোনো স্টকস থাকে সেগুলো আর কি প্রপার একদম এ টু জেড অ্যানালিস করবো তো যেহেতু আজকে দুদিন হয়ে গেছে তো এই কারণে আমি আজকে আর ভিডিও দেবো না আপনাদের কমেন্টের যে স্টকসগুলো আছে বা কমেন্ট যেগুলো আছে আপনার তো সেগুলো আর কি রিপ্লাই করার চেষ্টা করব তো আপনার আপনাদেরও যদি কোনো আর কি কনফিউশন থাকে বা কোনো স্টকসের সম্পর্কে যদি কোনো এ টু জেড অ্যানালিসিস দরকার লাগে তাহলে অবশ্যই গিয়ে কমেন্ট করবেন আমি কিন্তু দুদিন ছেড়ে ছেড়ে বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে কিন্তু আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন আর আমি এমনিও রিপ্লাই করি ঠিক আছে দুদিন ছেড়ে ছেড়ে রিপ্লাইও পেয়ে যাবেন ওকে তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো এখন বেনিফিট পাচ্ছেনই তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু খালি আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেবেন আপনাকে কিন্তু শেয়ার মার্কেট শেখাবেও ওকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে এক দাদা কমেন্ট করেছেন ডেলটা ক্রপ একশো পঞ্চান্ন টাকাতে নেওয়া আছে একটু বলবেন কি করব ওকে চলুন ডেলটা করবার কি রাইট কোম্পানি ঠিক আছে ফান্ডামেন্টাল একদম ঠিক আছে একদম রাইট কোম্পানি ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে একদম ওকে কোম্পানি আছে ঠিক আছে তো এটাতে আপনি শর্ট টাইম লং টাইম বোধ আর কি ইনভেস্ট করতে পারেন তো আপনি কিনেছেন একশো টাকাতে তো কী করা যেতে পারে চলুন একবার চার্ট প্যাটার্ন খুলি চার্ট প্যাটার্ন খুলে আলোচনা করা যাক কী করতে পারেন মানে কী করা যেতে পারে ওকে আর আরেকটা কথা বলে দিচ্ছি ঠিক আছে যে যদি আপনাদের কোনো আর কি রিকোয়ারমেন্ট থাকে যে কোনো ভিডিও আর কি যে এইটা এই এই টপিকটা সম্পর্কে ক্লিয়ার করলে ভালো হয় বা এই টপিকটা সম্পর্কে আপনাদের আর কি ক্লিয়ার করলে ভালো হয় তো সেটাও আর কি আপনারা কমেন্ট করে দেবেন ঠিক আছে সেইখান থেকে কিন্তু মানে আমি চেষ্টা করব আপনাদের জন্য যে মানে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল করা ওকে আর রিভার্স ফর্মুলাটা আপনারা অ্যাপ্লাই করে নেবেন যে কোনো স্টক রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা যে ফর্মুলা যদি কোম্পানি রাইট হয় সেই কোম্পানি থেকে আপনি শর্ট টাইম একটি প্রফিট করতে পারবেন বারবার প্রফিট নিতে পারবেন এক বছরে ঠিক আছে তো যারা নতুন তাদের উদ্দেশ্যেও ব্যাপারটা বলে দিলাম আর যারা পুরনো তারা তো জানেন রিভার্স ফর্মুলা কি আপনি যদি না জানেন রিভার্স ফর্মুলাটা একটু কম ডিসক্রিপশান বক্সে গিয়ে চেক করবেন ঠিক আছে ভিডিওটার নিচে দেখবেন একটা মোড় বলে অপশান আছে ওই মোড় বলে অপশানে গিয়ে ডিসক্রিপশানে চেক করবেন ওইখান থেকে রিভার্স ফর্মুলাটা দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর আশা করি অনেক কিছু ক্লিয়ার হবে আপনাদের ঠিক আছে ওকে তো যদি ডেলটা কর্প দেখি ঠিক আছে রিসেন্টলি কী হয়েছে একটা জিরো পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট একটা লোয়ার সার্কিট মেরেছে ওকে এখন দাম চলছে কত একশো কুড়ি টাকা আপনি কিনেছেন একশো পঞ্চান্ন টাকাতে আচ্ছা আমি এক বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখাই ওকে তো এক বছরে দেখুন সেরকম কোনো রিটার্ন নেই ছেচল্লিশ পার্সেন্ট নেগেটিভে আছে ঠিক আছে ওকে তো ফান্ডামেন্টাল কোম্পানির ঠিকঠাক আছে আপনি কিনেছেন একশো পঞ্চান্ন টাকাতে তাহলে মোটামুটি জায়গাটা একটু দেখে নিই খোঁজার চেষ্টা করি জায়গাটা একশো পঞ্চান্ন টাকা কোথায় ছিল মোটামুটি একটু আইডিয়া করা যাক এই যখন জায়গাতে আপনি মোটামুটি কিনেছেন ঠিক আছে তো আপনি যেই জায়গাতে কিনেছেন সেই জায়গা থেকে এখন মোটামুটি আপনার কত পার্সেন্ট লস চলছে যদি দেখা দেখা যায় আপনার মোটামুটি একুশ পার্সেন্ট আর কি নিচে আসে ঠিক আছে তো এবার দেখুন আপনি যদি দাদা একবারে আর কি পুরো ইনভেস্ট করে দেন টাকাটা তাহলে আপনার কিছু নেই আপনাকে হোল্ড করে রাখতে হবে ওয়েট করতে হবে আপনাকে কেন কি কোম্পানির রাইট আছে নিচে আসলে কোম্পানি ওপরের দিকে যাবে এটুকু ভরসা আছে ডেল্টা কর্পের ওপর ঠিক আছে এবার যদি আপনি ধরুন একবারে ইনভেস্ট না করেন অল্প যদি কিছু শেয়ার কিনে থাকেন তাহলে এখন আপনি চাইলে আপনি যদি চান তাহলে এখন আপনি সেকেন্ড ট্রেডটা মারতে পারেন কেন কি অলরেডি কিন্তু একুশ পার্সেন্ট নিচের দিকে আসে ঠিক আছে আর যদি আমি এবার আপনাকে পাঁচ বছরের চার্ট প্যাটার্নটা যদি जै পাঁচ বছরও দেখুন সেরকম কিন্তু কোনো রিটার্ন নেই থার্টি নাইন পার্সেন্ট কিন্তু নিচে নেগেটিভে আসে ওকে তাহলে এটা এক্সপেক্টও করা যায় এটা ফিউচারের জন্য লং টার্মের জন্য কিন্তু ওপরের দিকে যেতে পারে তো আপনি এটাতে লং টার্মের জন্যও আর কি দেখতে পারেন যে আপনি ধরে রাখবেন আপনি যদি একবারে ইনভেস্ট করে রাখেন তাহলে আর কি লং টার্মের জন্য আপনি হোল্ড করে রাখতে পারেন ঠিক আছে আর যদি আপনি চাই চাইছেন যে অল্প কিছু প্রফিট বুক করে বেরিয়ে আসে তাহলে এখন কিন্তু যদি অল্প কিছু অ্যামাউন্টে ইনভেস্ট করেন তাহলে এখন চাইলে আপনি সেকেন্ড ট্রেডটা কিন্তু গিয়ে মেরে দিতে পারেন এখন কিন্তু সুযোগ বা চান্স দুটোই কিন্তু ভালো ওকে আচ্ছা এটা বলে দিলাম আর আপনি যদি মানে ফান্ডামেন্টাল সময় চেক করবেন মানে লং টার্মের জন্য যখনই কোনো স্টকসে আর কি ইনভেস্ট করবেন সব সময় চেষ্টা করবেন কি ফান্ডামেন্টালটা কোয়ার্টারলি ইয়ারলি এগুলো চেক করার ঠিক আছে কেন কি ফান্ডামেন্টাল চেক করার মানে করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোনো কোম্পানির বিজনেস বা ব্যবসা কেমন চলছে যদি কোম্পানির বিজনেস বা ব্যবসা ভালো চলে তাহলে কোনো টেনশন নেই আপনার লং টার্মে আপনাকে একটা মাল্টি রিটার্ন দিতেই পারে আর যদি বিজনেস দেখলেন মোটামুটি একটু ডাউন হয়ে গেছে তাহলে অল্প কিছু প্রফিট নিয়ে আপনাকে সেই শেয়ার থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে এবার আমি আমার মতামতটা বলে দিলাম কি করা যেতে পারে সেটার ওপর আপনাকে ডিসকাস করে দিলাম এবার আপনার যেটা সুবিধা মনে হবে সেরকম কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানটা করতে পারেন আচ্ছা নেক্সট কমেন্ট কী দেখা যাক দাদা পিভিআর আইনক্স নিয়ে একটা ভিডিও করবেন ওকে চলুন পি আর আইনক্স দেখাচ্ছি ঠিক আছে ওকে তো পিভি আইনক্স এখন দাম চলছে কত এক হাজার তিনশো আটচল্লিশ টাকা এটাও রাইট কোম্পানি তবু আমি দেখে দিচ্ছি রিসেন্টলি কী হয়েছে একটা জিরো পয়েন্ট জিরো সেভেন সার্কিট মেরেছে কোম্পানি মার্কেট ক্যাপ তেরো হাজার দুশো বত্রিশ টাকা মানে একটা স্মল ক্যাপ কোম্পানি আচ্ছা যদি কোম্পানি আমি ব্যবসা দেখি প্রফিট অ্যান্ড লস সেকশনে গিয়ে প্রথমে দেখবো কোম্পানির বিক্রি দু হাজার কুড়ি সাল থেকে তিন হাজার চারশো দুশো আশি একশো সাত কোটি টাকা ঠিক আছে তো বিক্রি এক বছর একটু কমে গেছিলো তারপরে কিন্তু বরাবর বেড়েই চলেছে যদি খরচ দেখি কোম্পানি দু হাজার তিনশো আটত্রিশ ছশো ষোলো এক হাজার দুশো চব্বিশ দু হাজার সাতশো তিন চার হাজার দুশো সাতানব্বই কোটি টাকা তো যদি আমি তুলনা করি কোম্পানি বিক্রির সাথে কোম্পানি খরচ কোম্পানি বিক্রি বেশি সেই তুলনায় কোম্পানি খরচাটা কম তাহলে কি এটা ভালো দিক কোম্পানির জন্য কোনো সমস্যা নেই এবার যদি আমি কোম্পানি প্রফিটটা দেখি কীরকম প্রফিট করছে কোম্পানি তো কোম্পানির নেট প্রফিট হচ্ছে দেখুন লসে চলছে কোম্পানি ঠিক আছে সাতাশ কোটি সাতশো আটচল্লিশ কোটি লসে চলছে চারশো উননব্বই কোটি লসে চলছে তিনশো ছত্রিশ কোটি লসে চলছে তেত্রিশ কোটি লসে চলছে তো লসে চলছে কিন্তু কোম্পানি দেখুন লসটা কিন্তু রিকভার করে চলবো একটু ঠিক আছে মানে বিজনেস একটু ভালো চলেছে ওই কারণে দেখুন লসটাও কিন্তু রিকভার হয়েছে লসটা কিন্তু অনেকটা কম হয়েছে তো এইবার কিন্তু কোম্পানি প্রফিট করেছে ঠিক আছে দেখুন কেন বলছি প্রফিট করেছে কেন কি আগের লসের থেকে এই লসের যদি আপনি অ্যামাউন্ট দেখেন তাহলে কিন্তু এই লসটা কম আছে তো যেহেতু এই লসটা কম আছে তাহলে কি কোম্পানি প্রফিট করছে বলে এই কোম্পানির লসটা কম হচ্ছে ঠিক আছে মানে আগের থেকে বিজনেস ভালো দিচ্ছে প্রফিট করছে বলে জানা মানে কোম্পানি বিজনেস ভালো করছে আগের আগের বছরের থেকে বিজনেস ভালো করছে ওই কারণে কিন্তু প্রফিটটা মানে সেরকম জেনারেট না হলেও লসটা কিন্তু কম হয়েছে ঠিক আছে তো পিভিআর আইনক্স বিজনেস কিন্তু খুব দারুণ মানে বিজনেস কিন্তু খুব ভালো মানে ভালো আর কি কোম্পানির ঠিক আছে কেন কি আপনারা জানেন যারা সিনেমা টিনেমা দেখতে যান যারা এর সাথে জড়িত আছেন তারা হয়তো জানবেন পিভিআর আইনক্সে কিন্তু এই সিনেমা টিনেমা বা মুভি যেগুলো আছে সেগুলো কিন্তু মানে যে ফাইভ স্টার হোটেল ফোটেল যেখানে থাকে সেখানে কিন্তু পিভিআর আইনক্স থাকে ঠিক আছে তো পিভিআর আইনক্স মানে কিন্তু খুবই ভালো ব্যবসা করে তো সেদিক থেকে টেনশান করবেন না যদি ব্যালেন্স শিটটা আমি চেক করি কোম্পানির এখন রিজার্ভস কত আছে কোম্পানির কাছে রিজার্ভস আছে গচ্ছিত সম্পদ আছে সাত হাজার দুশো পঁচিশ কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে আর যদি আমি কোম্পানির ধার বাকি দেখি বড়োইং তাহলে সেটা হচ্ছে দেখুন আট হাজার তিনশো চার কোটি টাকা কোম্পানির একটু ধার বাকিটা বেশি ঠিক আছে তবে কি যদি আমি আট হাজার তিনশো টাকা যদি কোম্পানির ধার বাকি দেখি তো এইবার যদি আমি কোম্পানির মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেটটা দেখি তাহলে সেটা দেখুন ষোলো হাজার আটশো কুড়ি কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে তার মানে ধার থেকে অনেকটাই বেশি আছে ঠিক আছে আর এটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ কি হয়েছে ক্রমশ কিন্তু বেড়েছে তাহলে কি কোম্পানি অ্যাসেট বাড়ছে তাহলে অ্যাসেট যদি বাটে ফান্ডামেন্টাল ওকে বলা যায় ঠিক আছে মানে একদম রাইট বলা যায় না ঠিকঠাক বলা যায় কেন কি যেহেতু লস করছে কোম্পানি সেরকম প্রফিট হয়নি ঠিক আছে কিন্তু লসটা কম কম হয়েছে কোম্পানি বিজনেস ভালো হয়েছে তো একদম রাইট কোম্পানি বলা যায় না মোটামুটি কোম্পানি বলা যেতে পারে কিন্তু আমার বিশ্বাস আছে আইনক্স যেহেতু মানে আইনক্স যেখানেই থাকুক না কেন তাদের বিজনেসটা কিন্তু আইনক্স দেখাচ্ছে ওকে আচ্ছা এবার যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই প্রমোটার্সরা কি করেছে প্রমোটার্সরা তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে আচ্ছা এফআইসরা কি করলো এফআইসা তাদের হোল্ডিংটা কিন্তু অল্প কিছু বিক্রি করেছে কিন্তু ডিআইএস দেখুন দেশীয় ইনভেস্টার কী করেছে ওরা কিন্তু আবার ইনভেস্ট করেছে আর পাবলিক সেক্টর এরাও একটি ইনভেস্ট করেছে ঠিক আছে এবার কি করা যেতে পারে না যেতে পারে আমি একটা কাজ করছি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি চার্ট প্যাটার্ন দেখিয়ে আমি আমার মতামতটা জানাচ্ছি আপনাদের ওকে তো পিভিআর আইনক্সের আমি যদি ছ মাসের চার্ট পার্টেন্ট দেখাই দেখুন ছমাস মাস এই ওপর থেকে একটা নিচের দিকে র্যালি নেমেছে ঠিক আছে যদি কত পার্সেন্ট নিচে নেমেছে ছ মাসে তাহলে যদি আপনাকে দেখায় আমি এখান থেকে মোটামুটি এতখানি দেখুন পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু নিচে নেমেছে তো পিভিআ আইনক্সে আপনি কীরকম ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন আপনি কিন্তু শর্ট টাইমে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে ঠিক আছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আপনি পিভিআ আর আইনক্সের জন্য শর্ট টাইমে আর কি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন কেন বললাম কথাটা কেন কি পিভিআর আইনক্স আপনাকে লং টার্মে রিটার্ন দেবে না বলছি না কিন্তু আপনাকে শর্ট টাইমে যেরকম রিটার্ন দেবে লং টার্মে কিন্তু ওর থেকে বেশি আর কি আপনাকে রিটার্ন দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা গত আমি একটা ভিডিওতে বিসিজি নিয়ে কিন্তু অনেকের আর কি কনফিউশন ছিল কি হবে না হবে ঠিক আছে আমি সেটার কিন্তু পুরো ডিটেলসে একদম ভিডিও দিয়ে দিয়েছি তো যারা আর কি সেই ভিডিওটাও দেখেনি বিসিজি মানে হচ্ছে ব্রাইট কম গ্রুপ ঠিক আছে তো যারা সেই ভিডিওটা দেখেনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে কী হবে আপনার বিসিজি সম্পর্কে যে কনফিউশনটা আছে কি হবে সাসপেন্ড হচ্ছে না কি অ্যাকাউন্ট কি হবে এতে বিসিজি আর কি গ্রুপের আর কি প্রতিক্রিয়া কী সেটাও কিন্তু আমি পুরো ডিটেলসটা কভার করেছি তো যারা এখনও ভিডিওটা দেখেনি চ্যানেলে গিয়ে দেখুন এর ঠিক আগের ভিডিওটাই হবে তো সেই ভিডিওটা কিন্তু আমি পুরো ব্যাপারটা ডিটেলসটা কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো এবার আসি পিভিআর আইনক্সের কথায় তো ছ মাসে কিন্তু দেখুন মোটামুটি কত পার্সেন্ট মোটামুটি আঠারো আঠারো পার্সেন্ট একটা নিচে নেমেছে আর যদি একদম টপ থেকে দেখেন তাহলে কিন্তু পঁচিশ পার্সেন্ট অলরেডি নিচে নেমেছে ওকে আচ্ছা যদি আমি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই এক বছরে দেখুন এই দেখুন শর্ট টাইমে আপনাকে রিভার্স ফোন অ্যাপ্লাই করলে রিটার্ন দিয়েছে দেখুন এই দেখুন দেখুন রিটার্ন দিয়েছে দেখুন রিটার্ন দিয়েছে আপনাকে এই এখন এখন একটা নিচের দিকে র্যালি চলছে এখন কিন্তু যদি আপনি আস্তে 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 অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকেন তাহলে কিন্তু যখন ওপরের দিকে যাবে তখন কিন্তু একটা রিটার্ন পেতে পারেন ঠিক আছে এবার এই ছোটো রিটার্নগুলো যদি আপনাকে আমি দেখাই এই ছোটো ছোটো রিটার্নগুলো যদি দেখাই আপনাকে আমি দেখুন কত পার্সেন্ট রিটার্ন আছে এই দেখুন চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন কতদিনে এই যে জুলাই থেকে সেপ্টেম্বর ঠিক আছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাকে চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এছাড়াও যদি আমি আরও একটা রিটার্ন দেখাই আপনাকে এই রিটার্নটা দেখাই যদি আমি আপনাকে এক মিনিট এই রিটার্নটা যদি দেখায় এই ছোটো রিটার্নটা দেখায় তাহলে দেখুন এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে অক্টোবর থেকে ডিসেম্বর ঠিক আছে দু মাসের মধ্যে এগারো পার্সেন্ট অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে তো এই শেয়ারটা তো ওই জন্যই বললাম আপনি শর্ট টাইমে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারে কেন কি যেহেতু দেখুন প্রফিটটা একটু কম হয়েছে কোম্পানির প্রফিটটা আর কি নিচে নিচের দিকে আছে মানে লসই হয়েছে কোম্পানির তো যেহেতু লস হয়েছে যদি আপনার ভয় লাগে কোনো প্রবলেম নেই আপনি শর্ট টাইমে প্রফিট করুন ঠিক আছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন অল্প শর্ট টাইমে প্রফিট নিয়ে এখান থেকে মার্কেট থেকে বেরিয়ে আসুন ঠিক আছে তাহলে কী হবে তাহলে আপনি প্রফিটও কমাতে পারবেন শেয়ার থেকে আর আপনার যে শেয়ারটা থেকে আপনার যে ভয় ছিল সেই ভয়টাও কিন্তু আর থাকবে না ওকে তো আমি বলে দিলাম পিভিআর আইনক সম্পর্কে সব কিছু দেখিয়ে দিলাম নেক্সট কমেন্ট দেখা যাক ওকে তো পি আরনক্স দেখিয়ে দিলাম দাদা আচ্ছা দেন এক দাদা কমেন্ট করেছেন কী ভালো লাগছে ভিডিওটা অসংখ্য ধন্যবাদ দাদা খালি ভালো লাগলে হবে না দেখুন ভিডিওগুলো দেখে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন তাহলে আমি বুঝতে পারছি যে আপনি কিছু শিখতে পারছেন কেন কি ভালো লাগা জিনিসটা এক আর শেখা জিনিসটা আর এক ঠিক আছে ভালো লেগে যদি আপনি শিখতে পারেন তাহলে আশা করবো মানে আপনি আস্তে আস্তে অ্যাপ্লাই করে প্রফিটও কমাতে পারবেন ঠিক আছে এটাই আমি মানে আশা করবো আপনাদের সবার থেকে থ্যাংক ইউ দাদা আচ্ছা ওয়েলকাম আপনাকেও আচ্ছা ইনি কমেন্ট কি করেছেন কিভাবে বুঝবো কোন কোম্পানিতে লং টার্ম ইনভেস্ট করতে হবে আর কোন কোম্পানিতে শর্ট টার্ম যেই সব সেক্টরগুলো ফিউচারে গভর্নমেন্ট বেশি জোর দেবে সেগুলোতে এখন থেকেই লং টার্ম ইনভেস্ট লং টার্ম ইনভেস্ট করতে হবে মানে একটা মোটা টাকা লাগিয়ে ভুলে গেলাম তারপর সাত ইয়ার্স পর সেটা পাঁচ টু ফাইভ টু টেন টাইমস রিটার্ন দেবে যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্স বেল আদানি পাওয়ার টাটা পাওয়ার রেল রেলওয়ে বিকাশ নিগম রেলওয়ে ফাইন্যান্স আদানি পোর্টস আদানি গ্যাস এক্সেট্রা দেখুন প্রথমত আপনি লং টার্মে ইনভেস্ট করবেন কোন শেয়ারটাতে সেটা আমি সেটার জন্য অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি ঠিক আছে আপনি ডিসক্রিপশানে দেখুন বা চ্যানেলে ঘুরে দেখুন আমি অলরেডি বানিয়ে দিয়েছি আপনি কি করে বুঝবেন যে কোন শেয়ারটা আপনাকে লং টার্মে ভালো প্রফিট দিতে পারে ঠিক আছে আর শর্ট টার্মে কোন কোন সেক্টরগুলো ভালো দিতে পারে তার অপোজিটটা হবে মানে দেখুন আপনি প্রথম চেক করবেন ফাইভ ইয়ার্স রিটার্ন ঠিক আছে যে কটা জিনিস চেক করবেন আমি বলে দিচ্ছি ফাইভ ইয়ার্স রিটার্ন চেক করবেন পাঁচ বছরে কত রিটার্ন দিয়েছে ঠিক আছে এক বছরে কত রিটার্ন দিয়েছে ওয়ান ইয়ার্স রিটার্ন আর চেক করবেন কি ম্যাক্সিমাম কত রিটার্ন দিয়েছে ঠিক আছে মানে কি ম্যাক্সিমাম মানে কি যবে থেকে আইপিও এসেছে তবে থেকে কত রিটার্ন দিয়েছে পাঁচ বছরে কত রিটার্ন দিয়েছে এক বছরে কত রিটার্ন দিয়েছে ঠিক আছে দেখুন এবার দেখুন ম্যাক্সিমাম যদি দেখলেন কি ম্যাক্সিমাম রিটার্নটা ভালোই আছে ঠিক আছে কিন্তু সেই তুলনায় পাঁচ বছরে কিন্তু সেই রকম কোনো রিটার্ন নেই তাহলে সেইখানে আপনি লং টার্মে কিন্তু ইনভেস্টমেন্ট একটা প্ল্যানিং করতে পারেন আর যেই সব কোম্পানিগুলো মানে একটা এবার শর্ট টার্মের কথা বলছি যে কোম্পানিগুলো দেখবেন মোটামুটি লার্জ ক্যাপ কোম্পানি ঠিক আছে মানে এটা একদম সিম্পল ভাষায় আপনাকে বোঝাচ্ছি ঠিক আছে লার্জ ক্যাপ কোম্পানি যে আপনি ফিউচারে রিটার্ন পাবেন না সেটা বলছি না কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিতে বেসিক্যালি আপনি কি শর্ট টাইমে প্রফিটটা আপনার বেশি হবে লং টার্মে যা প্রফিট করবেন সেই টাইমে কিন্তু শর্ট টার্মে আপনার প্রফিটটা বেশি হবে ঠিক আছে লার্জ ক্যাপ কোম্পানিগুলো এবার আপনি বেছে বেছে মোটামুটি লার্জ ক্যাপ কোম্পানিগুলো দেখতে পারেন যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্স কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি ঠিক আছে এটাতে গভর্নমেন্ট আর কি ইনভেস্ট করছে বা যাই করছে আপনি যেটাই বলেছেন না কেন যেটা যাই হোক না কেন এটাতে আপনাকে শর্ট টাইমে যে প্রফিট দিয়ে দেবে দাদা আপনি কিন্তু লং টাইমে সেরকম প্রফিট পাবেন না প্রফিট পাবেন প্রফিট অবশ্যই হবে কিন্তু ওই যে প্রফিটের অ্যামাউন্টটা অ্যামাউন্টটা কিন্তু হিন্দুস্থান অ্যারোনটিক্সের ক্ষেত্রে কিন্তু শর্ট টাইমে বেশি ঠিক আছে তো এইগুলো আপনি একটু দেখে নেবেন আমি লং টার্মের জন্য অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আপনি ওই যে বললাম আপনি ডিসক্রিপশানেও দেখুন লিঙ্ক দেওয়া আছে লং টার্মে আপনি কীভাবে সিলেক্ট করবেন স্টক আর আপনি চ্যানেলেও দেখতে পারেন ঠিক আছে লং টার্মে কীভাবে স্টক সিলেক্ট করতে হবে আমার কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে আপনি একটু দেখে নিন আশা করি বুঝতে পারবেন আপনার যে কনফিউশনটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তারপরে দেন কি বলছেন দারুণ লাগলো আপনার কথাগুলো অনেক কিছু শিখলাম ধন্যবাদ দাদা শিখলেন এটাই আমার ভালো লাগলো এবার শিখে আপনি যদি অ্যাপ্লাই করে প্রফিট কামাতে পারেন তাহলে তো আমার আরও ভালো লাগবে ঠিক আছে তো প্রফিট যদি কামান তাহলে একবার কমেন্ট করে দেবেন সেটাও আমার মানে ব্যাপারটা বুঝতে পারবো অনেক যারা মেম্বার্স আছে তারাও বুঝতে পারবে যে আপনি প্রফিট করছেন বা প্রফিট হচ্ছে এই জিনিসগুলো কিন্তু ভালো লাগবে তারা কিন্তু শিখতে পারবে প্রফিটটা কীভাবে কামানো যায় ঠিক আছে তো চলুন অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেন কি কমেন্ট আসছে দাদা আমার এশিয়ান গ্রিন টো নশোটা শেয়ার শেয়ার নেওয়া আছে পঁয়ষট্টি টাকা ষাট পয়সাতে এইচসিএল দশটা নেওয়া আছে এক হাজার টাকায় ইরেটা নেওয়া আছে পঁচিশটা আর কি একশো আটাত্তর টাকাতে আচ্ছা ম্যাংলো রিফাইনারি নেওয়া আছে তিনশো টাকাতে তিনশো টাকাতে দুশো এই সরি তিনশোটা দুশো তিয়াত্তর টাকাতে এগুলো একটু আলোচনা করবেন এর মধ্যে কোনটা হোল্ড করব আর কোনটা ছেড়ে দেব এগুলো সব শুরুতেই নেওয়া হয়েছে এবারে আপনার রিভার্সাল রিভার্স ফর্মুলা দাদা রিভার্সাল নয় যাই হোক রিভার্সাল ফর্মুলা অ্যাপ্লাই করে ইনভেস্ট করো ভালো থাকবেন দাদা ধন্যবাদ আপনিও ভালো থাকুন মানে খুব প্রফিট করুন এটাই চাই কিন্তু বোস ইনভেস্টমেন্টের তরফ থেকে আমি তো আপনার এই শেয়ারগুলো আমি একটা কাজ করছি আমি চার্ট প্যাটার্ন খুলছি চার্ট প্যাটার্ন খুলে আপনাকে এই প্রত্যেকটা শেয়ার কী করা যেতে পারে না করা যেতে পারে আমি বলার চেষ্টা করছি আপনি দেখতে থাকুন ওকে তো এশিয়ান গ্রিন দেখুন এখন দাম চলছে কত এখন দাম চলছে একষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা আপনি নিয়েছিলেন যখন তখন দাম ছিল পঁয়ষট্টি টাকা ষাট পয়সা সম্ভবত পঁয়ষট্টি টাকাতে আপনি নিয়েছেন নশো পিস আপনি নিয়ে নিয়েছেন একবারে দাদা আপনি ইনভেস্ট করে রেখেছেন এবার দেখুন এটা লং টার্মের শেয়ার ঠিক আছে আমি কাউকেই বলি না যে আপনি শেয়ারগুলো বিবেচনা করে সেটাতে আপনি একবারে আপনার মানে লং টার্মের জন্য যে শেয়ারগুলো আপনি মানে আপনারা ইনভেস্ট করবেন সেটাতে সবসময় চেষ্টা করবেন আপনাদের প্রফিটের টাকা সেটাতে লাগাতে এটাতে কি হবে প্রফিটের টাকা যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনার সেটাতে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না ঠিক আছে কোম্পানি ভালো দেখুন আজকে কোম্পানিটা ভালো যেমন বিসিজির কথা বলি বিসিজি আজকে কিন্তু কোম্পানিটা ভালো কোম্পানি কোম্পানি কিন্তু বিজনেস ভালো চলছে বিসিজি ঠিক আছে কিন্তু যেহেতু লাস্ট দুটো কোয়ার্টারে আর কি রেজাল্ট দেখাতে পারেননি বিসিজি অলরেডি ওই কারণে আর কি জেড ক্যাটাগরিতে কিন্তু সেটাকে সেভি আর কি পাঠিয়ে দেবে জেড ক্যাটাগরি মানে ছ মাসে আর কি প্রথম উইকে একবার করে আর কি সবাই আর কি ট্রেডিং করতে পারো বিসিজির ওপরে ঠিক আছে তো যেহেতু এরকম ব্যাড নিউজ এসছে তো দেখুন বিসিজি কিন্তু নিচের থেকে নিচের দিকেই চলে ক্রমশ নিচে চলে যাচ্ছে তো দেখুন কোম্পানি ভালো ঠিক আছে কিন্তু যেহেতু স্মল ক্যাপ কোম্পানি যেহেতু পেনি শেয়ার ঠিক আছে ওই কারণে কিন্তু এই সব ব্যাপারগুলো কিন্তু ম্যাটার করে তো ওই জন্যই বললাম যদি ধরুন মানে এটা আমি হবে না আমার বিশ্বাস কেন কি বিসিজি অলরেডি বলেছে তারা আর কি রিপোর্টটা নিয়ে চলে আসবে এগারো জনের মধ্যে ঠিক আছে তো ধরুন যদি আর কি বিসিজি ধরুন ডুবে যায় ঠিক আছে সাপোজ মানে এটা আমি চাইছি না হোক হোক অনেকের টাকা আর কি এর মধ্যে লেগে আছে বাট আমি চাইও না আমার টাকাও আছে আমি বলছি না যে আমার টাকা নেই আমার টাকাও বিসিজিতে ইনভেস্ট করা আছে তো আমার বিশ্বাস আছে তো ওই কারণে আমি টাকা এখনও ইনভেস্ট করেই রেখে দিয়েছি আমি কিন্তু টাকাটা তুলি রেখে দিয়েছি তো যেটা বলছিলাম বিসিজি ধরুন সমহাও মানে আমি ঠাকুর যেন কোনো না হয় বিসিজি উঠে গেল এবার যদি আপনি সেটা আপনার মানে পকেটের টাকা লাগাতেন পকেটের টাকা যদি ইনভেস্ট করতেন তাহলে কী হবে তাহলে কিন্তু আপনার টাকাটা ডুবে যেত কিন্তু যদি আপনি আপনার প্রফিটের টাকা লাগান আপনি প্রফিটের টাকা যদি লাগান তাহলে সেটা ডুবলেও কিন্তু আপনার কোনো টেনশান নেই কেন কিন্তু এটা আপনার নিজের নিজের ইনভেস্টমেন্ট নয় এটা প্রফিট থেকে আপনি ইনভেস্ট করেছেন তো ওই কারণেই চেষ্টা করবেন সবসময় কি যে যে পেনি শেয়ারগুলোতে আপনি ইনভেস্ট করবেন আপনারা সেগুলোতে কী করবেন প্রফিটের টাকা এই যে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে আপনার আগে প্রফিট করুন ঠিক আছে শর্ট টাইমে প্রফিট করুন তারপরে যে শর্ট টাইমে যেই প্রফিট হয়ে যাচ্ছে সেই শর্ট টাইমে প্রফিটের ফিফটি পার্সেন্ট টাকা আপনি আবার ব্যালেন্সের সাথে অ্যাড করুন বাকি ফিফটি পার্সেন্ট গিয়ে এই হচ্ছে পেনি শেয়ারগুলোতে আপনি অ্যাড করতে পারেন ঠিক আছে পেনি শেয়ারগুলোতে ইনভেস্ট করতে পারেন এতে কি হবে আপনার টাকাটা সেফ থাকবে ঠিক আছে আপনি টেনশন মুক্ত থাকবেন শেয়ার মার্কেট থেকে তো যেহেতু আপনি ইনভেস্ট করে ফেলেছেন ঠিক আছে আমি এক বছর ধরে দেখছি ঠিক আছে এক বছরের চাটপাড়ে না করলে আপনি মোটামুটি পঁয়ষট্টি টাকা ইনভেস্ট করেছেন তো আমি যদি দামটা দেখি পঁয়ষট্টি টাকা মোটামুটি রকম জায়গায় মোটামুটি পঁয়ষট্টি টাকা ছিল আটষট্টি এক মিনিট আমি পঁয়ষট্টি টাকাটা মোটামুটি দেখে নিই তো চলুন এরকম জায়গায় মোটামুটি ধরা যাক কি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা আপনি ইনভেস্ট করেছেন ঠিক আছে ধরুন এরকম জায়গাতে আপনি ইনভেস্ট করেছেন পঁয়ষট্টি টাকা তো মোটামুটি এখান থেকে এখন লসে চলছেন মাত্র তিন পার্সেন্ট লসে চলছেন তো যেহেতু ধরুন আপনি নশো পিস অলরেডি আর কি ইনভেস্ট করে রেখেছেন কোম্পানির আপনি ফান্ডামেন্টাল দেখবেন ফান্ডামেন্টাল যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই কোম্পানিটা আপনি লং টার্মে ইনভেস্ট করতে পারেন কেন কি পেনি শেয়ার এবার যদি আমি পাঁচ বছরের রিটার্ন দেখাই আপনাকে দেখুন পাঁচ বছরে কিন্তু কোনো রিটার্ন নেই ঠিক আছে আচ্ছা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখায় ম্যাক্সিমামও কিন্তু সেই রকম কোনো রিটার্ন নেই তো এখানে যে একটা টপ বানিয়েছিল দেখুন টপ কত টাকায় বানিয়েছিল মোটামুটি মোটামুটি কিন্তু আপনার তিনশো সাড়ে তিনশো তিনশো চৌষট্টি টাকার কাছে একটা টপ বানিয়েছিল এবার এই টপ বানিয়ে এবার রিটেলার ইনভেস্টার ফাঁসে কোথায় ফাঁসে তো এইসব জায়গাতেই যখনই দেখবে শেয়ারটা এরকম করে উপরের দিকে উঠেছে তখন কি কী করবে এই মাথায় গিয়ে কিনে নেবে এবার দেখুন ওরপরে কী হচ্ছে আস্তে 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 শেয়ারটা কিন্তু একদম নিচের দিকে চলে গেছে দেখুন এরকম নিচে নিচে যেতে যেতে যখন দেখছেন একদমই কন্টিনিউয়াস কিন্তু নিচের দিকে যাচ্ছে ঠিক আছে কিন্তু কোম্পানি যদি ওই যে বারবার বলছি আপনি বিজনেসটা একবার চেক করবেন আমি এশিয়ান গ্রিন ট্যুর বিজনেসটা আমি দেখিনি ঠিক আছে আপনি একবার নিজে চেক করে নেবেন ফান্ডামেন্টাল করে চেক করতে হবে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কোন কোন জিনিসগুলো চেক করতে হবে সেটাও বলে দিয়েছি ঠিক আছে সেরকম চেক করে নেবেন যদি ফান্ড বিজনেস ঠিকঠাক থাকে কোম্পানি ফান্ডামেন্টাল যদি কোম্পানির ওকে হয় ঠিক আছে তাহলে টেনশান করবেন না আপনি এই শেয়ারটাতে যেহেতু নশো পিস একবার ইনভেস্ট করেছেন তো লং টার্মে একটা ইনভেস্ট করতে পারেন এইবার যদি আপনি লং টার্মে ইনভেস্ট না করতে চাইছেন বা যদি বিজনেস দেখছেন যে খুব একটা ভালো না আপনার যদি মনে হচ্ছে যে লসে আছেন বা বেরিয়ে আসতে চাইছেন তাহলে মোটামুটি দেখুন আপনি পঁয়ষট্টি টাকাতে ইনভেস্ট করেছেন ঠিক আছে আপনি মোটামুটি থার্টি টু ফোরটি পার্সেন্ট রিটার্ন নিন ঠিক আছে থার্টি টু ফোরটি পার্সেন্ট রিটার্ন নিয়ে শেয়ারটা থেকে বেরিয়ে আসুন যদি বিজনেস ঠিকঠাক না চলে এটাই কিন্তু বেসিক্যালি নিয়ম ঠিক আছে যে আপনি যেই শেয়ারটা দেখবেন বিজনেস ভালো চলছেন না আপনি আগে হয়তো মানে সেরকমভাবে ভেরিফাই করতে পারেননি তো সেখানে গিয়ে ইনভেস্ট করে দিয়েছেন তো ইনভেস্ট করার পরে এবার আপনি শেয়ারটা থেকে বেরিয়ে আসতে চাইছেন তো কখনোই কিন্তু লসে কোনো শেয়ার আর কি বিক্রি করবেন না সব সময় চেষ্টা করবেন মিনিমাম কমসে কম কিন্তু থার্টি টু ফোরটি পার্সেন্ট রিটার্ন নিয়ে তারপরে কিন্তু শেয়ারটা থেকে আপনি বেরিয়ে আসতে বেরিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা এটাই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হওয়া উচিত কেন কি শেয়ার মার্কেটে এসছে আপনি লস করতে না আপনি প্রফিট করতে তো মিনিমাম একটা একটা প্রফিট তুলুন মিনিমাম একটা প্রফিট তুলে তারপরে শেয়ারটা থেকে বেরিয়ে আসুন ঠিক আছে তো আমি বলে দিলাম আমার যা মতামত এশিয়ান গ্রিনটো সম্পর্কে আমি বলে দিলাম আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান কীরকম করতে পারেন সেটাও বলে দিলাম তো চলুন এবার আমি আপনার নেক্সট যে শেয়ারটা ছিল এইচসিএল এইচ দেখাচ্ছি এইচসিএল তো নো ডাউট এটা আমার আগেও দেখানো আছে নো ডাউট একদম মানে রাইট কোম্পানি ঠিক আছে ফান্ডামেন্টাল একদম খুব সুন্দর আছে ফান্ডামেন্টাল ব্যবসা কোম্পানির ভালোই চলছে তো আমি এইচসিএল এবার আপনি যেখানে ইনভেস্ট করেছেন সেইখান থেকে কী করা যেতে পারে আমি সেটা আমি চার্ট প্যাটার্ন খুলে আপনাকে বলছি তো এইচএল টেকনোলজি কি হয়েছে রিসেন্টলি একটা জিরো পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট একটা আপার সার্কিট মেরেছে আমি যদি এক বছরের চার্ট পার্টার্ট আপনাকে খুলি এক বছরের রিটার্ন দেখুন মাত্র কুড়ি পার্সেন্ট রিটার্ন আছে আচ্ছা আপনি ইনভেস্ট করেছিলেন সম্ভবত আমার যতদূর মনে পড়ছে তেরোশো ষাট টাকা কি উনষাট টাকা এরকম কাছাকাছি তো তেরোশো ষাট টাকা যদি আমি দেখি মোটামুটি খোঁজার চেষ্টা করি তেরোশো ষাট টাকা ছমাসে দেখি ছ মাসে তো হয়তো দেখলে সুবিধা হবে আচ্ছা তেরোশো ষাট টাকা যদি আপনি খুঁজি এইরকম জায়গায় মোটামুটি এইরকম জায়গায় আপনি ইনভেস্ট করেছেন তেরোশো ষাট টাকা একদম তো এখন এই তেরোশো টাকা থেকে যদি আমি মোটামুটি এখনকার আর কি রিটার্ন দেখি মানে তাহলে দেখুন মোটামুটি এক পার্সেন্টের কাছে নিচে নেমেছে ঠিক আছে তো এবার আপনি কবে ইনভেস্ট করেছেন আমি জানি না আপনি বলেছেন প্রথম থেকে ইনভেস্ট করেছেন এগুলোতে তো টেনশনের কোনো কারণ নেই এইচএল সেল টেকনোলজি খুবই ভালো শেয়ার এখান থেকে আপনি মানে রাইট কোম্পানি এটা আছে এটাতে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন আপনি কিন্তু শর্ট টাইমে প্রফিট করবেন ঠিক আছে তো কীভাবে করবেন কেন কি এবার দেখুন অলরেডি কিন্তু আপনি এইচ সেলে সম্ভবত দশটা আর কি ইনভেস্ট করেছিলেন ঠিক আছে আপনি দশটায় ইনভেস্ট করেছিলেন তো আপনি যদি এখনও চাইছেন ইনভেস্ট করতে দশ পিস আপনি কিনেছিলেন তো আপনি যদি চাইছেন এটাতে ইনভেস্টমেন্টটা আপনার বাড়িয়ে যেতে তাহলে একটা কাজ করতে পারেন আপনি মোটামুটি ওই তেরোশো উনষাট টাকায় আপনি ইনভেস্ট করেছেন সেটা তার আরেকটু নামতে দিন ঠিক আছে আরেকটু নামলে তারপরে গিয়ে আপনি সেকেন্ড ট্রেডটা মারতে পারেন ঠিক আছে আপনি দু নম্বর ট্রেডটা মারতে পারেন দু নম্বর ট্রেড মারুন শেয়ারটা নিচে গেলে কিন্তু উপরের দিকে যাবে আমি বলেছিলাম কেন কি এরকম যখনই নিচের দিকে যাচ্ছিল সবাই ভয় পাচ্ছিল ঠিক আছে দেখুন আজকেই কিন্তু একটা অলরেডি কিন্তু আপার সার্কিট মেরেছে যদি দেখাই দেখুন আজকেই কিন্তু আপার সার্কিট মেরে দিয়েছে ঠিক আছে তো ওই কারণে টেনশান করবেন না এই ছেলে যারা আর কি হোল্ড করে রেখেছিলেন বা আমি অনেক কমেন্টও পেয়েছি চারটে ট্রেডও অনেকে মেরে দিয়েছেন ঠিক আছে তো চারটে ট্রেড যারা মেরে দিয়েছেন তারাও হোল্ড করুন আপনারা মানে প্রফিট কিন্তু দেখবেন এটুকু আমার বিশ্বাস আছে আরেকটা জিনিস এই যে যখনই আর কি রিভার্স শরণ চারটে ট্রেডের কথা আমি বলি চারটে ট্রেড মানে কিন্তু যখন দামটা পড়বে মানে দামটা কমবে তখন কিন্তু অল্প অল্প ইনভেস্ট করবেন এবার দামটা কমবে বলতে ধরুন ওই যে যিনি আর কি ইনভেস্ট করেছেন তেরোশো উনষাট টাকায় ঠিক আছে তেরোশো উনষাট টাকা ইনভেস্ট করেছেন ধরুন প্রথম ট্রেড মেরেছেন আমি এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে ভালো করে বুঝুন ব্যাপারটা ধরুন তেরোশো উনষাট টাকাতে প্রথম ট্রেড মেরেছেন এখন দাম কত আছে তেরোশো তেতাল্লিশ টাকা তো আপনি দেখলেন কি দামটা তো কমের দিকে আছে বোস ইনভেস্টমেন্ট তো বলেছে যে দামটা কমলে তাহলে গিয়ে সেকেন্ড ট্রেড মারতে আপনি কি কী করলেন তেরোশো তেতাল্লিশ টাকায় গিয়ে সেকেন্ড ট্রেডটা মেরে দিলেন তো এই যে ডিফারেন্সটা দেখুন ডিফারেন্সটা কিন্তু আপনার অনেক কম হলো ঠিক আছে মাত্র ওই দশ টাকা দশ টাকা ওই ষোলো টাকা মতো ষোলো টাকা মতো কমে কিন্তু আপনি সেকেন্ড ট্রেড মারলেন তো এই জিনিসটা কিন্তু ভুল আপনি যখন সেকেন্ড ট্রেড মারবেন মোটামুটি দেখবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম গ্যাপে গিয়ে চেষ্টা করবেন কিন্তু ট্রেডগুলো মারা তাহলে কি হবে মানে একদম গায়ে গায়ে যদি আপনি ইনভেস্ট করেন না তাহলে তো সে একই ব্যাপার হয়ে গেল ঠিক আছে একদম গায়ে গায়ে মানে ওই দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকাতে যদি আপনি ছেড়ে ছেড়ে এরকম করে ইনভেস্ট করেন মানে ট্রেড মারেন তাহলে তো সেই মানে ওই দশ টাকা পনেরো টাকা কোনো হেরফের পড়ে না ঠিক আছে তো মানে মোটামুটি দশ টাকা যদি আপনি এক মাসে আর কি দশ টাকা কিন্তু ঘুরে যেতে পারে তো ওই কারণেই বলছি মোটামুটি যখন দেখবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ঠিক আছে এরকম নিচে নামছে তখন গিয়ে কিন্তু ট্রেডগুলো আপনি ফার্স্ট ট্রেড সেকেন্ড ট্রেড এরকম করে কিন্তু থার্ড ট্রেড ফোর্থ ট্রেড এরকম করে গিয়ে গিয়ে কিন্তু প্ল্যানিং করতে পারেন ঠিক আছে ওই দশ কুড়ি টাকা ছেড়ে ছেড়ে কিন্তু ইনভেস্ট প্ল্যানিং করাটা কোনো রকমই উচিত না সেই একই গায়ে গায়ে হয়ে গেল তো ওই জন্য চেষ্টা করবেন মোটামুটি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা ঠিক আছে বড়ো বড়ো শেয়ারগুলোতে এরকম 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 কিন্তু নিচের দিকে নামে বা এরকম কিন্তু ওপরের দিকে ওঠে তো চেষ্টা করবেন এইরকম একটা গ্যাপে গ্যাপে কিন্তু ইনভেস্টমেন্টটা করা ঠিক আছে তো দাদা আপনি এই সেল আর কি ইনভেস্ট করেছেন কোনো সমস্যা নেই তেরোশো ষাট টাকাতে আপনি ইনভেস্ট করেছেন দশটা শেয়ার কিনেছেন তো দেখুন যদি শেয়ারটা আরেকটু নিচে নামে তাহলে গিয়ে আপনি সেকেন্ড ট্রেড মারতে পারেন আপনার যদি ইনভেস্টমেন্ট করতে চান নাহলে আরও একটা কাজ করতে পারেন মোটামুটি আপনি তেরোশো ষাট টাকা ইনভেস্ট করেছেন মোটামুটি চোদ্দোশো টাকা যাবে এটা আমার বিশ্বাস চোদ্দো চোদ্দোশো টাকায় আগে যাক শেয়ারটা চোদ্দোশো টাকায় গেলে কিন্তু তারপরে গিয়ে আপনি একটা প্রফিট বুক করতে পারেন প্রফিট বুক করে কিন্তু যখন আবার শেয়ারটা আর কি নিচের দিকে নামবে তখন গিয়ে কিন্তু ওই ফার্স্ট ট্রেড মারতে পারেন অল্প অল্প করে শেয়ার কিনবেন ঠিক আছে আপনার যেরকম ইনভেস্টমেন্ট আছে সেরকম ইনভেস্টমেন্ট বুঝে আপনি অল্প অল্প শেয়ার ইনভেস্ট করবেন আপনি আগে সিলেক্ট করে নেবেন টোটাল কটা শেয়ার ধরে নিলাম আপনি এই এ টোটাল ইনভেস্ট করবেন একশোটা তো আপনি মোটামুটি চারটে আর কি ট্রেডে ভাগ করে নেবেন তো চারটে ট্রেড মানে কি পঁচিশটা ট্রেড পঁচিশটা করে তো আপনি প্রথম সে মানে প্রথম এন্ট্রি যখন নেবেন তখন আর কি পঁচিশটাতে এন্ট্রি নেবেন সেকেন্ড ট্রেড যখন মারবেন তখন আবার পঁচিশটাতে এন্ট্রি নেবেন এরকম করে করে চারবারে কমপ্লিট করবেন এবার একশোটা বলেছি মানে আপনিও টোটাল যে একশোটাই সিলেক্ট করবেন এরকম কোনো কথা না আপনার নিজের ইনভেস্টমেন্ট বুঝে আপনি সেটা সিলেক্ট করবেন তো সেটাকে মোটামুটি চারটে ট্রেড মারবেন চার ভাগে ভাগ করে সেরকম করে ট্রেডটা মারবেন ঠিক আছে তো আমি বলে দিলাম এইচ সেল টেকনোলজি সম্পর্কে ঠিক আছে এবার আপনার ইরেডা দেখাচ্ছি ইরেটাও কিন্তু একটা রাইট কোম্পানি একদম পারফেক্ট কোম্পানি ঠিক আছে ইনভেস্টমেন্টের জন্য ইরেটাতে দেখাচ্ছি কী করা যেতে পারে আমি আমার মতামত আপনাকে জানাচ্ছি ই রেডা চলে আসলাম ঠিক আছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি দেব এজেন্সি ঠিক আছে আজকে যদি দেখেন তো মোটামুটি একটা আপার সার্কিট মেরেছে টু পয়েন্ট এইট জিরো পার্সেন্ট একটা আপার সার্কিট মেরেছে চলুন আমি এক বছরের চার প্যাটার্নটা খুলছি এক বছরে কিন্তু দুশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন রয়েছে কোম্পানির আচ্ছা যদি আমি পাঁচ বছরের রিটার্ন দেখি পাঁচ বছরে দুশো পার্সেন্ট রিটার্ন রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওই দুশো পার্সেন্টের রিটার্ন আছে তো মোটামুটি দুশো পার্সেন্ট মোটামুটি রিটার্ন দিয়েছে তো ঠিকঠাক একটা রিটার্ন দিয়েছে ঠিক আছে ভালোই রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি আচ্ছা তো এবার আপনার ইনভেস্টমেন্ট দেখা যাক আপনি মোটামুটি কোথায় ইনভেস্ট করেছেন আপনি ইনভেস্ট করেছিলেন একশো আটাত্তর টাকাতে ঠিক আছে আপনি পঞ্চাশ পিস এই সরি পঞ্চাশ নয় আপনি পঁচিশ পিস কিনেছিলেন ঠিক আছে একশো আটাত্তর টাকা মোটামুটি দেখা যাক কোথায় পড়ছে একশো আটাত্তর টাকা ছিয়াত্তর একটু খুঁজে নিই একশো আটাত্তর টাকাটা কোথায় আছে মোটামুটি তো এরকম জায়গায় আমি ধরে নিচ্ছি আপনি ইনভেস্ট করেছেন তো সেখান থেকে এখনও অবধি মোটামুটি একশো আটাত্তর টাকা হ্যাঁ সেখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আপনার একটা প্রফিট আছে ঠিক আছে একশো আটাত্তর টাকা থেকে দেখবেন মোটামুটি একটা ফাইভ পার্সেন্টের কাছে এক মানে সিক্স পার্সেন্টের কাছে মোটামুটি আপনি একটা প্রফিটে আছেন তো দেখুন দুশো পার্সেন্ট কিন্তু লং টার্মে আপনাকে মানে ম্যাক্সিমামে আর কি পাঁচ বছরে আপনাকে রিটার্ন দিয়েছে দুশো পার্সেন্ট তো বিশ্বাস ইড়িয়াটা আরও পড়ে যেতে পারে তো আপনি যদি এটাকে লং টার্মে ধরে রাখতে চান তাহলেও ধরে রাখতে পারেন এবার যদি আমি শর্ট টার্মের কথায় আসি দেখুন শর্ট টার্মেও কিন্তু আপনাকে ইড়িয়াটা প্রফিট দেবে এই দেখুন দেখেছেন এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে এইখানে একটা প্রফিট দিয়েছে এবার আপনি বলুন এই প্রফিটগুলো কত চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কত কত পার্সেন্ট এই প্রফিটগুলো আছে আমি যদি এই প্রফিটটা আপনাকে দেখাই দেখুন এই প্রফিটটা হচ্ছে একশো তিন পার্সেন্ট প্রফিট ঠিক আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কত দিনের মধ্যে তিন তিন মাসের মধ্যে থ্রি থ্রি মান্থের মধ্যে একশো তিন পার্সেন্ট প্রফিট আছে ঠিক আছে আচ্ছা এবার এই প্রফিটটা দেখায় আপনাকে চলুন আপনাকে আমি প্রফিট দেখাচ্ছি কত পার্সেন্ট করে প্রফিট দিচ্ছি আপনাকে আমি দেখাচ্ছি এই দেখুন এই প্রফিটটা যদি আপনাকে দেখাই দেখুন থার্টি পার্সেন্ট এক মাসের মধ্যে থার্টি পার্সেন্ট প্রফিট ঠিক আছে তো ইরিয়াটাতে কিন্তু আপনি শর্ট টাইমে মানে লং টার্মে আপনি ইনভেস্ট করতেই পারেন ইরিয়াটা একদম রাইট কোম্পানির কোনো প্রবলেম নেই বেশি পাঁচ বছরে মাত্র দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেরকম রিটার্নও দেয়নি কিন্তু আপনি শর্ট টাইমে কী করতে পারেন শর্ট টাইমে আপনি বেশি আর কি রিটার্ন পাবেন কিন্তু ইরিয়াটা থেকে ঠিক আছে তো রিনিউয়েবল এনার্জি ফিউচার ব্রাইট আছে আপনি লং টার্মে অবশ্যই আমি বারবার বলছি লং টার্মে অবশ্যই আপনি প্রফিট পাবেন কিন্তু শর্ট টাইমে প্রফিটটা আপনার বেশি হবে ঠিক আছে আমি দেখিয়ে দিলাম চারটে প্যাটার্ন থেকে আপনাকে আশা করি আপনি বুঝতে পেরেছেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন বেশি বেশি করে শর্ট টাইমে প্রফিট নেবেন ঠিক আছে চলুন আমি দেখিয়ে দিলাম নেক্সট আপনার যে কমেন্টের শেয়ার ছিল সেই জিনিসটা আমি দেখাচ্ছি ওকে তো ম্যাঙ্গলোর রিফাইনারিতে আপনি ইনভেস্ট করেছিলেন মোটামুটি দুশো তিয়াত্তর টাকার কাছে যখন ছিল তখন আপনি ইনভেস্ট করেছিলেন আপনি তখন ইনভেস্ট করেছিলেন তিনশো পিস শেয়ার কিনেছিলেন তখন ঠিক আছে তো আপনার তিনশো পিস শেয়ার কিনেছিলেন আমি আগে রিটার্নগুলো দেখে নিই এক বছরে আপনাকে রিটার্ন দিয়েছে কত এক বছরে আপনাকে দুশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন অলরেডি দিয়েছে পাঁচ বছরের রিটার্ন যদি দেখি আমি পাঁচ বছরে দুশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর ম্যাক্সিমাম যদি দেখি ম্যাক্সিমামে দেখুন একটা হেভি হিউজ কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে তিন হাজার পার্সেন্ট আপনাকে রিটার্ন দিয়েছে আচ্ছা তো সেই তুলনায় পাঁচ বছরে কোনো রিটার্ন নেই তো সেটাতে আপনি ওই জন্য আপনি লং টার্মে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতেই পারেন তো এবার দেখে নিয়ে আগে আপনি কোথায় ইনভেস্ট করেছিলেন সেরকম দেখে তারপর আপনাকে আমি বলছি আপনি ইনভেস্ট করেছিলেন দুশো তিয়াত্তর টাকার কাছাকাছি দুশো তিয়াত্তর টাকায় মোটামুটি যদি দেখি আমি দুশো তিয়াত্তর টাকা কোথায় আসছে তো এই টপে কিনেছিলেন ঠিক আছে আপনি মোটামুটি টপের কাছাকাছি কিনেছিলেন এক মিনিট আমি দেখাচ্ছি আপনাকে তো এই জায়গায় কিনেছিলেন মোটামুটি দুশো তিয়াত্তর তিয়াত্তর টাকা কুড়ি পয়সা কুড়ি ফেব্রুয়ারি ঠিক আছে এখান থেকে যদি আপনি দেখেন মোটামুটি এখন কিন্তু এখন কিন্তু আপনার তেইশ পার্সেন্ট নিচের দিকে আছে ঠিক আছে এবার আপনি তিনশো বিশ শেয়ার কিনে নিয়েছেন মানে হিউজ কোয়ান্টিটি মেরে দিয়েছেন ঠিক আছে এবার যখন হিউজ কোয়ান্টিটি মেরে দিয়েছেন এবার দেখুন আপনাকে এখন কিন্তু এখন একটা লসের মুখ দেখতে হচ্ছে কেন কি তেইশ পার্সেন্ট নিচের দিকে নেমেছে তো ওই জন্যই বলি এবার আপনি প্রথম থেকে আর কি ইনভেস্ট করে রেখেছেন এবার আপনি তখন আর কি বস ইনভেস্টমেন্ট চ্যানেলকে যেহেতু পাননি সেই কারণে আপনি ভুলটা করে নিয়েছেন তো এইবার আশা করি আপনার ভুলটা হবে না এবার ওই যে বললাম মোটামুটি যদি আপনি বেরিয়ে আসতে চাইছেন তো থার্টি টু ফোরটি পারসেন্ট আপনি রিটার্ন নেবেন রিটার্ন নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে আসবেন ঠিক আছে এবার আপনি আগে চেক করে নেবেন কোম্পানি ফান্ডামেন্টাল কী আছে ব্যবসা কেমন চলছে এগুলো চেক করার পরে গিয়ে কী করবেন এগুলো চেক করার পরে আপনি মোটামুটি যদি চাইছেন বেরিয়ে আসে তো থার্টি টু ফোরটি পার্সেন্ট রিটার্ন নিন রিটার্ন নিয়ে বেরিয়ে আসুন সেই রিটার্নটার জন্য আপনাকে যতদিন হোল্ড করতে হবে ততদিন হোল্ড করে রাখুন কোনো টেনশন নেই ঠিক আছে কোম্পানি রাইট হলে কোম্পানি ওপরের দিকে যাবেই আর কোম্পানি আপনাকে ফিউচারে লং টার্মে ভালো রিটার্ন দিতে পারে কেন কি যদি আপনি একদম ম্যাক্সিমাম চার্ট দেখেন মোটামুটি তিন হাজার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা রিটার্ন দিয়েছে বাট সেই তুলনায় কিন্তু পাঁচ বছরে সেরকম কোনো রিটার্ন নেই তো আপনি কিন্তু লং টার্মে একটা রিটার্ন পেতে পারেন ঠিক আছে বাট শর্ট টাইমে চাইলে শর্ট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যদি শেয়ারের মানে শেয়ার নিয়ে ভয় লাগে ঠিক আছে তাহলে কিন্তু আপনি শর্ট টাইমে রিটার্ন নিয়ে বেরিয়ে আসতে পারেন ঠিক আছে আর এখন যেটা আছে এখন মোটামুটি যদি আপনি চান বেরিয়ে আসতে তাহলে কী করবেন তাহলে ওই যে বললাম মিনিমাম মিনিমাম থার্টি টু ফোরটি পার্সেন্ট রিটার্ন নেবেন তারপরে কোনো শেয়ার থেকে বেরোবেন ঠিক আছে এটুকু আমি বলে দিলাম এবার এটা আমি আমার মতামত বললাম এবার আমি কখনই বলিনি যে আমাকে আমাকে অন্ধবিশ্বাস করুন আমি আমি দেখাচ্ছি আপনাকে যে শেয়ারগুলো সেগুলোতেই ইনভেস্ট করতে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই আপনি নিজে দেখবেন নিজে ভেরিফাই করবেন ভেরিফাই করে যদি মনে হয় যে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত তাহলে অবশ্যই করবেন ঠিক আছে আমি আমার মতামতটা বলে দিচ্ছি কেন কি আবারও বলছি ইউটিউব একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম ঠিক আছে তো এটাতে এইভাবে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং এরকম ডাইরেক্ট বলা যায় না তো ওই কারণে আমার মতামত আপনি জানাচ্ছি তবুও আপনি নিজে একবার ভেরিফাই করে নেবেন যেটা সুবিধা মনে হবে সেটা করবেন যদি কোনো কনফিউশন থাকে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আস্তে আস্তে ক্লিয়ার করে দেওয়া যেমন আপনি এটাতে কমেন্ট করেছিলেন আমি কিন্তু আমার মতামত আপনাকে জানালাম কি করা উচিত ঠিক আছে এবার আপনি নিজে একটা বিবেচনা করুন ওকে তো চলুন আপনার শেয়ারগুলো সম্ভবত দেখিয়ে দিলাম আপনি যে কটা মানে চারটে শেয়ারে আর কি কমেন্ট করেছিলেন কী করা যেতে পারে তো চারটে শেয়ারের প্রতি আমি দেখিয়ে দিলাম চলুন পরবর্তী কমেন্ট পড়া যাক তিনি কি বলছেন দেখি হয়ে গেল এটা মোটামুটি চারটে তো দেখে দেখে নিই একটা দুটো তিনটে চারটে হ্যাঁ চারটেই আর কি ইনভেস্ট মানে আপনি বলেছিলেন আমি চারটে শেয়ারে দেখিয়ে দিলাম কীরকমভাবে প্ল্যানিং করতে পারেন তো আশা করি বুঝে গেছেন আচ্ছা যদি বুঝে গিয়ে থাকেন একটা লাইক করে দেবেন ভালো লাগবে তাহলে আচ্ছা নেক্সট কমেন্ট কি বলছে দাদা সোনা সোনাট সফটওয়্যার সম্ভবত বলেছেন তা দেখে বলবেন ওকে চলুন দেখা যাক ওকে তো সোনাটা সফটওয়্যার ঠিক আছে তো এটা দেখিয়ে দিচ্ছি আজকে দাম আছে কত পাঁচশো একুশ টাকা রিসেন্টলি কি হয়েছে একটা জিরো পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট সার্কিট মেরেছে কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখেন চোদ্দ হাজার ছশো ছ কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ তো এবার যদি আমি ব্যবসা দেখি কোম্পানির তো বিক্রি কেমন হচ্ছে কোম্পানি দু হাজার কুড়ি সাল থেকে তিন হাজার সাতশো তেত তেতাল্লিশ চার হাজার দুশো আঠাশ পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন সাত হাজার চারশো ঊনপঞ্চাশ আট হাজার ছশো তেরো কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি হচ্ছে অনেকই বছরের পর বছর কোম্পানি বিক্রি বাড়ছে তো যদি আমি খরচা দেখি কোম্পানির তিন হাজার তিনশো সত্তর তিন হাজার আটশো আটচল্লিশ পাঁচ হাজার নব্বই ছ হাজার আটশো পঁয়তাল্লিশ সাত হাজার আটশো কোটি টাকা তার মানে এবার যদি আমি তুলনা করি কোম্পানির কোম্পানির বিক্রি বেশি সেই তুলনায় কী করছে কোম্পানির খরচটা কেউ হচ্ছে কম তাহলে এটা ভালো না খারাপ দিক তো এটা কোম্পানির জন্য ভালো দিক আচ্ছা যদি আমি কোম্পানি এবার প্রফিট দেখি কীরকম প্রফিট করছে কোম্পানি নেট প্রফিট হচ্ছে কোম্পানি কীরকম দুশো সাতাত্তর দুশো চুয়াল্লিশ তিনশো ছিয়াত্তর চারশো বাহান্ন তিনশো আটকো টাকা তো কোম্পানি প্রফিট হচ্ছে ঠিক আছে তাহলে কী কোম্পানির বিজনেস বিজনেস চলছে আচ্ছা যদি আমি এবার কোম্পানির ব্যালেন্স শিটটা চেক করি রিজার্ভস কি আছে কোম্পানির এক হাজার তিনশো কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভ বা গচ্ছিত সম্পদ আছে সেই তুলনায় কোম্পানির ধার বাকি সাতশো পঁয়ষট্টি কোটি টাকা আমার অনেকটাই কম তাহলে এটাও ভালো দিক কোম্পানির জন্য এবার আমি মোট যদি সম্পত্তি দেখি কোম্পানির টোটাল অ্যাসেট পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ টাকা কোম্পানির কাছে অ্যাসেট আছে আর দেখুন যেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েছে তাহলে কি দেখলাম কোম্পানি অ্যাসেট বছরের পর বছর বাড়ছে তার মানে কী বলা যেতে পারে কোম্পানি ফান্ডামেন্টাল দিক থেকে রাইট কোম্পানি একদম ওকে কোম্পানি আছে ঠিক আছে আচ্ছা যদি আমি এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাকে তাহলে প্রোমোটার্স কী করেছে প্রোমোটার্স তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে এফআইস বা ফরেন ইনভেস্টার কী করেছে তারা অল্প একটু বিক্রি করেছে ঠিক আছে ডিআইস বা দেশীয় ইনভেস্টার ডোমেস্টিক ইনভেস্টার ওরা কিন্তু আবার ইনভেস্ট করেছে ইনভেস্টমেন্টের পরিমাণ ওরা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে পাবলিক সেক্টর কি করেছে পাবলিক সেক্টর অল্প বিক্রি করেছে আর আদার্স মানে মিউচুয়াল ফান্ড যেগুলো আছে ওগুলো কী করেছে ওগুলো হচ্ছে অল্প মানে একদম সামান্য আর কি বিক্রি হয়েছে ঠিক আছে তো আমি দেখিয়ে দিলাম মোটামুটি ব্যবসা কেমন চলছে তো এইবার আমি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি চার্ট প্যাটার্ন দেখিয়ে কি করা যেতে পারে শেয়ারটাতে সেটা আমি বলছি ঠিক আছে ওকে তো যদি আমি মাসের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই দেখুন ছ মাসে আর কি রিটার্ন নেই ছ মাসে কিন্তু কুড়ি পার্সেন্ট আর কি নিচের দিকে আছে আচ্ছা এক মাসের চার্ট প্যাটান যদি আপনাকে দেখায় এক মাসে এগারো পার্সেন্ট রিটার্ন আসে যদি আমি আপনাকে পাঁচ বছরের চার্ট প্যাটান দেখাই পাঁচ বছর হচ্ছে তিনশো এগারো পার্সেন্ট রিটার্ন রয়েছে আর যদি আমি আপনাকে ম্যাক্সিমাম চার্ট প্যাটান দেখাই ম্যাক্সিমামে দেখুন তিন হাজার চারশো পার্সেন্ট কিন্তু রিটার্ন অলরেডি দিয়েছে ঠিক আছে তো এইবার যদি আপনি মোটামুটি এক বছরের চার্ট প্যাটানটা আপনি দেখেন ঠিক আছে তো এক বছরে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট কামাতে পারবেন আপনি যদি রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করেন ঠিক আছে কোথায় কোথায় এই দেখুন একটা জায়গা আছে এইখানে একটা এখানে একটা আপনাকে ইনভেস্টমেন্টের সুযোগ দিয়েছে এইখানে একটা আপনাকে রিটার্ন দিয়েছে এখন কিন্তু নিচের দিকে আছে ঠিক আছে এখন কিন্তু ইনভেস্টমেন্টের সুযোগ আছে এবার যদি আপনাকে আমি রিটার্ন দেখাই তো এগুলো থেকে কত পার্সেন্ট আর কি মোটামুটি রিটার্ন দিয়েছে আপনাকে প্রফিট দিয়েছে তো দেখুন কুড়ি পার্সেন্টের কাছাকাছি মোটামুটি একটা রিটার্ন দেখুন ঠিক আছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কতদিন এক মাসে এক মাসে কিন্তু আপনাকে টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো আপনি যদি আরেকটা রিটার্ন দেখেন ঠিক আছে আরেকটা রিটার্ন যদি আপনাকে দেখায় মোটামুটি এই রিটার্নটা যদি দেখেন সেটা হচ্ছে দেখুন অক্টোবর থেকে ডিসেম্বর দু মাস দু মাসের মধ্যে আটত্রিশ পার্সেন্ট কিন্তু মাসের মধ্যে রিটার্ন দিয়েছে ঠিক আছে তো আপনি এটাতে শর্ট টাইমেও কাজ করতে পারেন ঠিক আছে আর লং টার্মের জন্য যদি বলি আমি তো পাঁচ বছরের রিটার্ন আপনাকে দেখালাম তিনশো এগারো পার্সেন্ট বাট যদি আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাই তাহলে সেটা হচ্ছে দেখুন তিন হাজার পার্সেন্ট ঠিক আছে তাহলে কি আপনি চাইলে কিন্তু শেয়ারটাতে লং টার্মেও ইনভেস্ট করতে পারেন তবে হ্যাঁ লং টার্মের থেকে যদি শর্ট টাইমে ইনভেস্ট করেন শর্ট টাইমে আপনার প্রফিট কিন্তু বেশি হবে শর্ট টাইমে প্রফিট বেশি শর্ট টাইমে প্রফিট বেশি লং টার্মে প্রফিট কম ঠিক আছে এবার আপনার যেটা সুবিধা হবে আমি বলে দিলাম মোটামুটি চার্ট প্যাটার্ন দেখিয়ে তো আমার মতে যেটা বলে সেইটা আমি কিন্তু বলে দিলাম এবার যদি সুযোগের কথা বলি মানে এখন অপশান আছে কি ইনভেস্ট করার তো অপশান দেখুন এক মাসের যদি আমি চার্ট প্যাটার্ন দেখি এক মাসের টপ থেকে এখন কত কত পার্সেন্ট আছে এক মাসের টপ থেকে কিন্তু অলরেডি পঁচিশ পার্সেন্ট নিচের দিকে আছে তো আপনি যদি এখন ইনভেস্টমেন্ট করতে পারেন রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চান প্রথম ট্রেড যদি মারতে চান তাহলে কিন্তু খুব ভালো আর কি জায়গা আছে আপনি শর্ট টাইম ইনভেস্টমেন্টের জন্য এখন কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন অপরচুনিটি খুব ভালো দিয়েছে ঠিক আছে দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ঠিক আছে আজকে আমি কমেন্টগুলো সবই মোটামুটি রিকভার করে দিলাম যে কটা কমেন্ট ছিল সবকিড়ে আমি দেখানোর চেষ্টা করলাম সবকটা আর কি রিপ্লাইও করে দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ঠিক আছে কেন কি এরকমই ইনভেস্টমেন্ট যদি আপনি মানে টিপস চান ট্রিক্স চান ঠিক আছে বিভিন্ন রকম প্রসেস আছে সেই প্রসেসগুলো নিয়ে যদি আলোচনা দেখতে চান বা আপনার যদি কমেন্টের কোনো মানে আপনার যদি কোনো স্টক সম্পর্কে কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই সেটা সম্পর্কে কমেন্ট করবেন প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু সেই কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসবে ঠিক আছে আর আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে